আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। গত ভিডিওতে আমি তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম ভেক্টরের যোগ, এই বিষয়ের উপরে বিভিন্ন সূত্র আমি দেখিয়েছিলাম, যেমন ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বিনিময় সূত্র ইত্যাদি বিষয়গুলো। তো সামান্তরিক সূত্র দেখাতে গিয়ে আমি লব্ধির মান এবং দিক নির্ণয় করেছিলাম। আজকে এই মান এবং দিকের কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে, সেই বিশেষ ক্ষেত্রটা তোমাদের জন্য উপস্থাপন করছি। যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করনি, তোমরা অতিসত্বর সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমার বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবে। তো আমি কিছু বিশেষ ক্ষেত্র এখানে লিখেছি, আলফা ইকুয়াল টু জিরো হলে, অর্থাৎ আলফা কোনটা? আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেমন এখানে আমি দেখিয়েছি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জিরো হয়, জিরো হবে কখন? দুইটা ভেক্টর যখন একই দিকে চলতে থাকবে, যেমন এটা পি ভেক্টর, কিউ ভেক্টরটাও যদি এই দিকে চলে, তাহলে এই লব্ধির মানটা কেমন হবে আর লব্ধির দিকটা কেমন হবে? লব্ধির দিক তো একই দিক, মানে জিরো ডিগ্রি সেলসিয়াস, সরি জিরো ডিগ্রি, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো ডিগ্রি। দুইটা ভেক্টর একই দিকে যখন চলবে তখন, তো সেই ক্ষেত্রে লব্ধির মানটা কেমন হবে সেটা আমি দেখাই। লব্ধির মান আমরা বের করেছিলাম আগের দিন, লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এক্ষেত্রে আলফা ইকুয়াল টু যদি জিরো হয়, জিরো ডিগ্রি হলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আলফার মান আমি বসাইলাম জিরো। অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, দ্যাট মিন্স কস জিরোর মান ওয়ান সেটা বসিয়েছি আমি। আর সমান রুট ওভার এটাকে লিখলাম পি প্লাস কিউ হোল স্কোয়ার, দ্যাট মিন্স আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এটার সামারি করো তাহলে, আর সমান পি প্লাস কিউ বের হয়েছে। তা আমরা বলতে পারি দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। পি আর কিউ যোগ করলে আর এর সমান হবে, পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করলে আর এর সমান, অর্থাৎ লব্ধি ভেক্টরের সমান হবে। আমি আবারও বলছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জিরো হলে, অর্থাৎ ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল হলে, তাদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হলে, উহাদের লব্ধি ভেক্টর আর সমান সমান পি প্লাস কিউ, অর্থাৎ উহাদের যোগফলের মান লব্ধি ভেক্টরের সমান, লব্ধির সমান। সেই ক্ষেত্রে আমরা ওই থিটার মান যে জিরো ডিগ্রি সেটাও আমরা বের করে দেখাতে পারি, আবার এখানে জিরো ডিগ্রি হলো কিনা। ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, আলফার মানটা আমি বলছিলাম জিরো ডিগ্রি, আর পি প্লাস কিউ কজ আলফা মানে জিরো ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু সাইন জিরোর মান জিরো, পি প্লাস এটা কজ জিরোর মান ওয়ান মানে কিউ। ট্যান থিটা ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স ট্যান থিটা ইকুয়াল টু ট্যান জিরো ডিগ্রি, দ্যাট থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে, উহাদের এই লব্ধি ভেক্টরটা প্রথম ভেক্টরের সাথে জিরো ডিগ্রি কোণে ক্রিয়া করে, দ্যাট মিন্স এটা আসলে
সবগুলোই একই দিকে হবে, মানে পি ভেক্টরটা এইদিকে, কিউ ভেক্টরটা এইদিকে, আর ভেক্টরটাও একই দিকে ক্রিয়াশীল, সেটা বুঝিয়েছে। মানে থিটা জিরো ডিগ্রি হয় কিনা সেটা আমি দেখিয়েছি এখানে। এবার আমি দেখাবো এই ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে। আমি এখানে দেখালাম যে থিটা সমান 90 ডিগ্রি হলে cos, এখানে শুধু cos 90 ডিগ্রি বসাবো, cos 90 এর মান কত? 0। সেই ক্ষেত্রে এটা মান 0 হয়ে যাবে। এটা হচ্ছে লব্ধির মান, কত হবে? √p² + q². এবার দিকটা কি রকম হবে সেটা দেখাই আমরা। tan θ sin 90 q sin 90 p + q cos 90। sin 90 এর মান হচ্ছে 1 আর cos 90 এর মান তো 0, q into 1 আর নিচে p + q into 0। tan θ এখানে q/p, θ সমান tan ইনভার্স q/p। আমরা যখন প্রয়োগ করব, মানে যখন p q এর মান দেওয়া থাকবে, তখন এখানে আমরা এই কত ডিগ্রি কোণে এই লব্ধি ভেক্টরটা ক্রিয়াশীল হবে সেটা আমরা বের করতে পারব। এবার তার মানে আমি দেখলাম যে যদি লম্ব হয়, মানে এই ভেক্টরটা এভাবে না গিয়ে যদি এটার সাথে লম্ব হয় কিউ এর সাথে, সরি পি এর সাথে, তখন লব্ধি ভেক্টরটা হবে এত এবং লব্ধি ভেক্টরের মান হবে এত, আর দিক হবে tan থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স q/p, অর্থাৎ যদি পরস্পর লম্ব হয় তখন এটা। এবার যদি এই দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল হয়, এই ভেক্টরটা পি ভেক্টরটা এই দিকে, কিউ ভেক্টরটা যদি এই দিকে হয় তখন কেমন হবে? তার মানে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে cos 180 ডিগ্রি। এবার cos 180 ডিগ্রির মান বসাবো আমরা, কত? p² + q² + 2 - 2pq হবে, কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, সেটা বসিয়েছি এখানে লিখলাম। বা আর সমান √2, এটা কিন্তু p - q² করলেও এটা আসে, q - p² করলেও আসে। আমরা এরকম লিখলাম p sin difference, তার মানে এটা দ্বারা বোঝায় p - q² বা q - p² আর সমান p - q² বা q - p², অর্থাৎ দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি ভেক্টরের মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে লব্ধি ভেক্টরের মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এবার tan θ কত আসে সেটা আমরা দেখি, sin 180 নিচেও cos 180। মনে রাখবা sin 180 এর মান হচ্ছে 0, তাহলে কি লেখা যায়? q into 0 p + q into -1, তার মানে tan θ = 0, therefore θ = 0 ডিগ্রি। তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, মানে সরি হ্যাঁ লব্ধি ভেক্টরের, লব্ধি ভেক্টর প্রথম ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা। তাহলে আমরা বলতে পারি এখানে তিনটা বিশেষ ক্ষেত্র আছে, ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল হলে
তাদের লব্ধি ভেক্টর হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। যদি লম্ব হয় তাহলে দুটো বার পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, আর পি ও কিউ ভেক্টর দ্বয়ের বিপরীত দিকে ক্রিয়াশীল হলে উহাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে ভেক্টরের মান হবে ওই ভেক্টর দুইটার উপাংশ ভেক্টর দুই ভেক্টর দুটোর বিয়োগ ফলের সমান, সেটা আমরা দেখালাম। এবারে আমরা বের করব লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। এখানে পি এবং কিউ এর মান যাই হোক না কেন, এই পুরো মানটা ডিপেন্ড করতেছে কজের উপরে। কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে আমরা যদি ভাষাই যে লব্ধি সর্বোচ্চ হলে কজ আলফা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ লব্ধি ইকুয়াল পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার প্লাস টু পি কিউ, কজালফার মান 1 বসাইলাম, তার মানে কত হয় পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ। তাহলে লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ হবে ভেক্টর সর্বোচ্চ মান হলে হবে ভেক্টর দ্বয়ের যোগফল হলে, মানে ভেক্টর দ্বয়ের লব্ধি সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। আবার সর্বনিম্ন মান কখন হবে, যদি লব্ধি হবে যদি কজ আলফা ইকুয়াল টু -1 হয়, তার মানে আর মিনিমাম ইকুয়াল টু রুট ওভার পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, এটা -1 যদি হয় এখানে, এখানে -1 বসো মানে -2 পি কিউ, দ্যাট মিন্স এখানে বসাইলাম বা আর ম্যাক্সিমাম ইকুয়াল টু রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার বা কিউ মাইনাস পি হোল স্কোয়ার, তার মানে আর সরি ম্যাক্সিমাম না মিনিমাম ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। তার মানে এখানে পার্থক্যটা হলো এই সর্বোচ্চ মান হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান আর সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে উপস্থাপন করেছি লব্ধি ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে, এছাড়া লব্ধির মান তা বিশেষ ক্ষেত্রে লব্ধির মানটা কত হয় মানে উহাদের মধ্যবর্তী কোণ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ একই দিকে ক্রিয়াশীল হলে কীরকম হবে, পরস্পর লম্ব হলে অর্থাৎ 90 ডিগ্রি হলে তাদের লব্ধির মানটা কেমন হবে, আর পরস্পর বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তখন তাদের লব্ধির মানটা কেমন হবে, এই বিষয়গুলো উপস্থাপন করেছি। আগামী ক্লাসে আমরা ভেক্টর বিভাজন তোমাদের জন্য উপস্থাপন করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।